আমিও আগে সবার যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ দিয়ে তাদের পক্ষ থেকে যারা দাঁড়িয়ে আছেন এবং যারা অনেকক্ষণ বসে আছেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসলে এটা ক্ষমা প্রার্থনা করার মুহূর্ত, কারণ আমারও বাঁচিন যে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম। তো যারা দুপায়ে দাঁড়িয়ে আছেন তাদের কষ্ট হচ্ছে বুঝতে পারি। আমাদের মোট 6 জন বক্তা বক্তৃত করেছে এই পর্যন্ত, যারা মাসুদুর রহমান থেকে আমি শুরু করেছি, তিনিও তো বেশি সময় নেননি। ফাদার তপনজি রোজারিও বক্তৃতা প্রায় আধা ঘন্টা হয়েছে, গড়ে আমরা 20 মিনিট করে বলেছি সকলে, যদি বা আমাদের চুক্তি ছিল আমরা 10 থেকে 15 মিনিট বলবো, কিন্তু আমাদের মানব কথাতে এত আছে শেষ হবে না। আমিও ঠিক ভেবে উঠতে পারছি না কত থেকে শুরু করবো, 2 মাস আগে থেকে শুরু করি, কারণ 2 মাস আগে যে ঘটনা ঘটেছে দেশে ক্ষমতার হস্তান্তর অথবা রূপান্তর, হস্তান্তর তো ঠিক হয়নি, ক্ষমতার পরিবর্তন, পুরনো বিদায়, কিন্তু নতুনের ঠিক আগমন হয়েছে আমার মনে হচ্ছে না। এই ধরনের পরিস্থিতিকে ইতিহাসে বলে সংকট, যখন পুরাতন বিদায় হয়েছে নতুনের পুরোপুরি জন্ম হয়নি এবং সেটা যে কোনো দিকে যেতে পারে। এই জন্য অবস্থা কেমন হলে চমৎকার, অবস্থা খারাপের দিকেও যেতে পারে ভালোর দিকেও যেতে পারে, আমরা সেই অবস্থায় এসেছি। তো আমি সংস্কৃতি বাংলা থেকেই শুরু করি। আমাদের এই বাংলা বেশ কঠিন, তো নামটা দেখেন বৈচিত্র্যে বহুত্বে বাংলার সংস্কৃতি। আমি তো আরো একটা কথা বলতে পারতাম এখানে, শুধু বাংলার নয় সারা দুনিয়ার সংস্কৃতির মধ্যে বৈচিত্র্য গুরুত্ব আছে। আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি বাংলা নিয়েই আলোচনা সীমিত রাখবো, কিন্তু আরেকটা কথা, আমাদের স্বামী দেবধানানন্দ তরুণ বুদ্ধিজীবী তিনি যেটা বলেছেন তার মধ্যে এখানে একত্ব কথাটা আমাদের লক্ষ্য হতে পারত। আমি আরেকটু ভিন্ন করে বলি, কারণ এক কথা পুনরাবৃত্তির দরকার থাকে, আমি ওর সাথে দ্বিমত করছি না। বৈচিত্র্যের সাথে আরেকটা জিনিস আছে, বৈষম্য। আমরা যদি বৈচিত্র্যে থাকি, বৈষম্য থাকতেই হবে এমন কথা নেই, কিন্তু আমাদের বৈষম্য আছে। আমি বেশি উদাহরণ দেবো না আপনাদের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে একটা বস্তু আছে পৃথিবীতে, তারা এখন নতুন একটা তত্ত্ব বের করে দেখিয়েছে মানুষে মানুষে পৃথিবীর নানা দেশের মধ্যে স্বাস্থ্যের কীরকম বৈষম্য আছে। তারা শব্দটা ব্যবহার করছে প্রথমে ডিসপ্যারিটি, এখন এটা অনেকে আপত্তি করা ইংরেজিতে বলছে ইনইকুইটি, বলছে মানে অসমতা। বৈষম্য এবং অসমতা একই কথা, দুই রকম প্রকাশ, কিন্তু তার মধ্যে একটু পার্থক্য আছে। কীরকম একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে, পৃথিবীর নানা দেশের মধ্যে এখন কীরকম বৈষম্য বেড়াচ্ছে। কোনো কোনো দেশে মানুষের গড় আয়ু 80 বছর, আবার বহু দেশে মানুষের গড় আয়ু 40 বছর। তাহলে 40 বছরের ব্যবধান এখন এই পৃথিবীতে বিদ্যমান। আপনাদের গড় আয়ুকে আবার গড় করেন প্রায় 78 বছর পাবেন। আপনি বলতে পারেন যে গড় আয়ু দেখেন এখন 40, সে দীর্ঘের সংখ্যা তো কম। আরেক ধরনের বৈচিত্র্য আছে, প্রত্যেক দেশের মধ্যেই এই বৈষম্য নানা শ্রেণী নানা অঞ্চল নানা জাতির মধ্যে আছে। এক দেশে তো নানা জাতি থাকে, মার্কিন দেশে ধরেন যাদেরকে নিগ্রো বলে উল্লেখ করলেন স্বামীজি, তাদেরকে এখন কালো বলা হয়, আগে এক সময় ভদ্র বাংলায় কৃষ্ণাঙ্গ বলতো, তো তাদের এবং যারা সাদা বলা হয় তাদের মধ্যে পার্থক্য আছে জন্মহারে মৃত্যুহারে। তো সেখানে কোনো কোনো দেশে দেখা যায় ব্যবধানটা নয়, শিশু মৃত্যুর হার কোনো দেশে আরেক দেশের তুলনায় 40 ধরেন এক মানে 10 ভাগ বেশি। পৃথিবীতে স্বাস্থ্যের যে উন্নতি হয়েছে সেটাতে শিশু মৃত্যুর হার কমে গিয়েছে, কিন্তু সব অংশে সমাজের সব শ্রেণীতে এটা কমে নাই। আমি এখানে অনেক শব্দ দেখলাম আমাদের এই আলোচনার মধ্যে, শ্রেণী শব্দটা সবচেয়ে কম উচ্চারিত হয়েছে এবং মানুষের মানুষের বৈষম্যের একটা বড় হচ্ছে এখানে হিন্দু মুসলিম বিভেদ, কারণ এখানে যারা বসছেন সবাই ধর্মগুরু এবং ধর্মতত্ত্ববিদ, এমন সম্ভবত দিদি ইলেরা দেওয়ান এবং আমি, আমরা দুজনে অধার্মিক, সবাই ধার্মিক মানে ধর্ম সম্পর্কে জানি না, এই অর্থে বলেন ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ নই আমরা, কিন্তু ধর্ম আমাদের সংস্কৃতির একটা বড় অংশ। কিন্তু ভাষার প্রশ্নটা যেহেতু দিদি তুলেছেন সেটা আমাদের তোলা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান আছে আপনারা জানেন 1787 সনে লেখা, এবং তাতে আবার বিল অফ রাইটস যোগ করা হয়েছে 4 বছর পরে, এরপর অনেক সংশোধনী হয়েছে। সেখানে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রভাষাকে এটা লেখা হয়নি, না লিখলো আপনারা সকলেই জানেন সেখানে টাকার উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট। অত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 1 নম্বর ধারাতে আছে কংগ্রেস শ্যাল এস্টাবলিশ নো চার্চ, মানে কোনো ধর্মের প্রবর্তন তারা করবেন না, এমনকি যে প্রবর্তিত ধর্ম আছে তাদের মধ্যে তারা কোনো পক্ষ নেবেন না। এর প্রধান কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অভিবাসন নিয়েছেন, অভিবাসন বা বিজয় করেছেন, তারা বেশিরভাগই ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী এবং তাদের মধ্যে ছিল প্রায় 30 রকমের চার্চ।
এপিস্কোপাল, প্রেসবিটারিয়ান, এটা না আমি এসব নামও জানি না, ক্যাথলিক অল্প ছিল, সবগুলো হচ্ছে আপনার প্রটেস্ট্যান্ট চার্চে নানা শাখা। সেই জন্য তারা স্থির করলেন যে তারা এমন একটা নীতি অবলম্বন করবেন যাতে কোনো ধর্ম সম্প্রদায়ের প্রতি, মানে খ্রিস্ট ধর্মের অন্তর্গত বিভিন্ন সম্প্রদায়ের প্রতি কোনো পক্ষপাত না হয়। কিন্তু ওখানে যে আগেও মানুষজন ছিলেন তাদেরকে তারা এক প্রকার অস্বীকারই করেছেন, তাদেরকে বলেছেন তোমরা খ্রিস্টান হবে না হয় তোমরা ধ্বংস হয়ে যাবে। এবং তাদের মধ্যে লাস কাসাসের মতো স্প্যানিশ পাদ্রিরা যারা দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিলেন তারা অত্যন্ত মানবদরদী ছিলেন, তারা তাদের ওই অভিশপ্ত আত্মাগুলিকে খ্রিস্ট ধর্মে রূপান্তরের মাধ্যমে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছেন। এটাকে বলে আলোকায়ন। আমরা কম আলোতেই আমি আসি যে আমাদের এখানে নানা ভাষা নানা বৈচিত্র্য আছে কিন্তু আমাদের সংবিধান এগুলো স্বীকার করা হয়নি। কিন্তু এখানে যে নীতিটা অনুসরণ করেছে না লিখলেও ভারতবর্ষে যেটা বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এখানে যখন ইংরেজি রাজভাষা ছিল তখন এটা কয়জনের মুখের ভাষা ছিল? ব্রিটিশ আমলে ইংরেজি রাজভাষা কোনো সংবিধানে লিখিত হয়নি, কারণ এখানে সংবিধানই ছিল না, ছিল কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-1935 ইত্যাদি আপনারা সকলে জানেন। এর আগে নানা রকম অর্ডিনেন্স দিয়ে আদেশ দিয়ে দেশপাত দিয়ে দেশ চলেছে, কিন্তু দেশ যখন স্বাধীন হলো অর্থাৎ দুই দেশ ভাগ করে গেল তখন তাদের প্রশ্ন কোথায় কোন রাজভাষা হবে? আমি রাজভাষা শব্দ ব্যবহার করছি বাংলা ভাষা থেকে গিয়ে, এটার নাম হলো রাষ্ট্রভাষা। ভারতবর্ষে এটা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি অনুবাদ আপনি করবেন? দাপ্তরিক ভাষা। পাকিস্তানে এটি হচ্ছে স্টেট ল্যাঙ্গুয়েজ, মার্কিন দেশে এটা কিছু লেখাই হয়নি কিন্তু সেখানে সকলেই জানে ইংরেজি রাষ্ট্রভাষা হয়েছে। এবং আপনি দেখেন যদি জাতিসংঘের ভাষা হিসেবে দেখেন, ঊনবিংশ শতাব্দীতে জাতিসংঘে এক নম্বর ভাষা ছিল ফরাসি, 1920-এর পরে অর্থাৎ প্রথম মহাযুদ্ধের পরে ইংরেজিকে ফরাসির পাশাপাশি বসানো হয়। তারপর অন্যান্য ভাষা দাবি করা শুরু করেছে, পৃথিবীতে 5টি বা 6টি ভাষা জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে পর্যন্ত। 1973-এর দিকে আরবি দাবি করলো আমরা এত তেলের দেশ, এতগুলি তেল পেয়েছি, আমাদের ভাষা কোষে কি দিতে হবে, কারণ পয়সা দিতে হবে, জাতিসংঘের ভাষা হলে সাংঘাতিক ব্যাপার। বাংলাদেশেও মাঝে মাঝে এরকম উচ্চাভিলাষের আবাস আমরা পাই, বাংলা ভাষাকে জাতিসংঘের ভাষা করতে হবে, কিন্তু টাকা দেওয়ার সমস্যা বাংলাদেশে থাকলেও নাই, এটা অন্য জায়গায় পাচার করবো, আমরা জাতিসংঘে পাচার করবো না, এটা দুবাই এবং সিঙ্গাপুর পর্যন্ত যাবে। বাংলা জাতিসংঘের রাষ্ট্রভাষা হওয়ার আগে বাংলা তো দেশের ভাষা হতে হবে। আমি দিদিকে বলছি বাংলা রাজভাষা হয়ে চাকমাদের মধ্যে অত্যাচার হয়েছে সেটা তো নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশ বাংলাদেশের রাজভাষা হয়নি, বাংলা ভাষা বাংলাদেশের রাজভাষা হয়নি, এখানে ইংরেজি কোনো রাজভাষা আছে? ঠিক। পাকিস্তানে সংবিধানে দেখা ছিল 1952-এ যারা ভাষা আন্দোলন করে রক্ত দিয়েছেন পূর্ব বাংলায় 5-7-10 জন, তাদের স্মৃতিস্বরূপ স্বীকৃতিস্বরূপ 1954-এর যে আন্দোলন এখানে নির্বাচনের নামে যে রাখা হয়েছে সেখানে যে দলগুলি জিতেছিলেন যুক্তফ্রন্ট নামে তারাও বলেছিলেন যে বাংলাকে রাজভাষা করতে হবে, 56-জনের স্বীকৃতি হয়েছিল, কিন্তু তাদের লেখা ছিল উর্দু এবং বাংলা দুটোই রাজভাষা হবে, তবে 1976 পর্যন্ত মানে পরবর্তী 20 বছর ইংরেজি রাজভাষায় থাকবে। তো তার আগেই তো বাংলাদেশ হয়েছে, তো বাংলাদেশ হওয়ার পর আবারও একই সেই পুনরাবৃত্তি, ভারতে এই রাজভাষা নিয়ে মারামারি হয়ে গেছে, বহু তামিল যুবক বাংলাদেশে কয়জন মারা গেছে, ওখানে 60-65-80 জন প্রাণ দিয়েছে, মানে সিভিল সার্ভিস পরীক্ষা তারা ইংরেজি ভাষায় দেবেন, হিন্দিতে দেবেন না, তাহলে হিন্দি রাজভাষা হবে না তামিলও যোগ্যতা পাবে, এই সমস্ত তর্কে এই হয়েছিল। ভারতে এখন রাজভাষার সংখ্যা হয়েছে 29টা প্রদেশে সিকিম আনা পর্যন্ত, 2-1টা বেশি বাড়তেও পারে এখন। এই পরিস্থিতিটা মনে রাখলেই বাংলাদেশের রাজভাষার প্রশ্নটি পরিষ্কার হবে সংবিধান। কিন্তু তারপরে যখন বাংলাদেশের অধিবাসন বাঙালি বলিয়া পরিচিত হইবেন এটা স্পষ্টতই একটা ভুল স্টেটমেন্ট। 1972-এ যে সংবিধান আমরা লিখেছি সেই সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রতিফলন হয়নি। তো মুক্তিযুদ্ধের চেতনাটা কি? 1971-এর 10 এপ্রিল যেটা প্রথম বাংলাদেশের স্বাধীনতার পরিপূর্ণ ঘোষণা দেওয়া হয় আইনগত ঘোষণা, এর আগে আমরা নানা সময় যুদ্ধে যে যেখানে দাঁড়িয়েছি তোমাদের যাতে আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে সেটা এক ধরনের ঘোষণা, কিন্তু যেটা আইনগত ঘোষণা 10 এপ্রিলের ঘোষণাপত্র তাতে বলা হয়েছে আমরা কেন স্বাধীনতা ঘোষণা করেছি, আমাদের দেশে নির্বাচন হয়েছে সেই অনুসারে ক্ষমতা হস্তান্তর করা হয় নাই, তার পরিবর্তে পাকিস্তান
বাহিনী 25 মার্চ রাতে আমাদের উপর আক্রমণ করে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। সুতরাং আমরা দেশের স্বাধীনতা ঘোষণা করলাম, এরকম যেহেতু 6টা আছে। তারপরে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা তৈরি করবো সেটা 3টি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচ্ছা, ইকুইটিস, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এইটা 1972 যখন সংবিধান লিখতে আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বসলেন, তৈরি করা অ্যাসেম্বলি, পাকিস্তান আমাদের যারা নির্বাচিত হয়েছিলেন তাদের দিয়ে, সেটা নিয়ে তর্ক আছে, আমি সেই তর্কের উত্থাপন করছি না, কিন্তু তারা এইগুলির কোনোটাই উল্লেখ করলেন না, প্রিয়াম্বলের মধ্যে উল্লেখ করলেন না। বলেন বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম দেশ, একটা ইন্ডিপেন্ডেন্ট, সভরেইন অ্যান্ড ইউনিটারি, একক কেন্দ্রিক দেশ, এখানে কোনো প্রদেশ থাকবে না, এবং এখানে কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল থাকবে কি না এটাও তারা উল্লেখ করেন নাই। কিন্তু এটা উল্লেখ করলে কোনো অসুবিধা ছিল না। মার্কিন দেশের মতো দেশেও যেমন ওয়াশিংটন ডিসি, এটা হলো কেন্দ্রীয় সরকারের অধীনে, ভারতের দিল্লি কেন্দ্রীয় সরকারের অধীনে, বিশেষ এলাকা পাকিস্তানের মধ্যেও ছিল, ফ্রন্টিয়ার এরিয়া ছিল, এরকম থাকতে হবে। কিন্তু ঘোষণা দিয়ে বলা যে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভরেইন অ্যান্ড ইউনিটারি কান্ট্রি, সেটাও হলো, কিন্তু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কোনো উল্লেখও হলো না। এবং গত 53 বছরে এটার কোনো প্রয়োগ যে হয়নি, তা আমরা এই 53 বছর পরে টের পেলাম, 2 মাস আগে 5ই আগস্টের বিপ্লবে যদি কোনো রাজনৈতিক তাৎপর্য থাকে, এটা হচ্ছে সেই সাম্যের দাবির পুনরুত্থান। কিন্তু সাম্য শব্দটা প্রবলিত হয়েছে বৈষম্য বিরোধী এই শব্দের মধ্যে দিয়ে। ওই যে বললাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিসপ্যারিটিকে বলা হয়েছে ইনইকুইটি, কারণ ডিসপ্যারিটি অনেক কঠোর মনে হয়, সেখানে কোনো শোষণের কথা আছে। এখন বলে কি আমরা সবাই উন্নতির পথে এগিয়ে চলেছি কিন্তু সবাই সমান মাপে এগোতে পারিনি, আমাদের মধ্যে ইনইকুইটি আছে, এটাকে অসমতা আছে, এটাকে সমতায় রূপান্তরিত করতে হবে। সেই হিসেবে যদি বাংলার সংস্কৃতি যদি আমরা বলি, বাংলা কথাটা বলছি এই দেশের নাম বাংলা, কিন্তু আমাদের দেশের নাম বাংলা বুঝলাম, আমাদেরকে বাঙালি বলা হয় দিদি শোনেন, আমরা বাঙালির গল্প বলছি, মনে হয় বাঙালি জাতীয়তাবাদী মনে করেন না আমাকে। আমাদের বাঙালি বলা হয় কী জন্যে? আমরা বাংলা ভাষায় কথা বলি সেই জন্যে, না আমরা বাংলাদেশে বাস করি সেই জন্যে? এ ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের মত হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা কহিয়া থাকি তাই আমাদেরকে বাঙালি বলা হয়, মানে বাংলা যারা কথা বলে তারা সবাই বাঙালি। কিন্তু আচ্ছা, তাহলে বাংলাদেশের সবাই লোক তো বাংলায় কথা বলে না, কেউ কেউ বাংলা শিখেছেন, যেমন আমার মাতৃভাষা বাংলা নয়, আপনার শুধু নয়, আমার মাতৃভাষা চাটগেইয়া, এবং এটা চাকমা ভাষার সাথে বাংলার যে দূরত্ব, চাটগেইয়ার সাথে তার দূরত্ব হয় কিছুটা 2 বিঘত বেশি, কিন্তু তারপরেও বাংলার উপভাষা বলতে চট্টগ্রামের লোকেরা গৌরব বোধ করে, অন্তত আব্দুল করিম সাহিত্য বিষয়ে গৌরব বোধ করেন, অন্তত এনামূলক গৌরব বোধ করেন। এখন আপনি চাকমা ভাষাকে রাজনৈতিক কারণেই মনে করছেন যেটা বাংলার উপভাষা নয়, বাংলার উপভাষা শ্রীমণি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, যেমন একসময় অহমিয়া ভাষাকে বাংলার উপভাষা বলা হতো, উড়িয়াকে বলা হতো, তাই চাকমা অথবা ত্রিপুরার সবারই অধিকার আছে নিজ ভাষাকে ভাষা বলে সংজ্ঞা করার। যদি অহম যদি পারে চাকমা পারবে না কেন? কিন্তু চাটগেয়ারা সিদ্ধান্ত নিয়েছে পারবে না। চাটগেয়ারা ডক্টর এনামুল্লাহ বিশেষ করে বলতেন খবরদার বাংলাকে কখনো চট্টগ্রামের ভাষাকে আলাদা ভাষা বলবে না, এটা বাংলার উপভাষা, এটা তার বইতে আছে চট্টগ্রামে বাংলার অভিধান। তো যা হোক, আমার বক্তব্য হচ্ছে বাংলায় নানা ভাষা আছে, যদি বা একটা বাংলা ভাষা আছে, এই ভাষার নাম রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু ইংরেজদের পক্ষ থেকে যিনি বাংলা একটা ব্যাকরণ লিখেছিলেন, বলা হয় প্রথম ব্যাকরণ প্রথম মুদ্রিত বই, নাথানিয়াল গ্রাসি হালে, বাংলার নিজের নাম হালে লিখতেন, সেই ভদ্রলোক বলছেন বইয়ের নাম দিয়েছেন কিংবদন্তি 1777, এটা ছাপা প্রথম বাংলা বই বলে দাবি করা হয়, বইয়ের নাম দিয়েছেন কি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, উনি কিন্তু বেঙ্গলি বলেন নাই, কারণ তখন ওকে ধারণা ছিল, ভূমিকার মধ্যে উনি লিখেছেন আমরা এতদিন মনে করতাম কলকাতাতে এবং বাংলাদেশে লোকে হিন্দুস্তানি ভাষায় কথা বলে, যেটাকে একটু উর্দু বলি আর কি আমরা, কিন্তু বাংলাদেশে এসে আমরা টের পেলাম যে এখানকার লোকের ভাষা ঠিক হিন্দুস্তানি নয়, তাহলে কী নাম দেবো, এরকম বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এখন বেঙ্গলি কথাটা আসে নাই, বেঙ্গল বলে একটা দেশ আছে মুলুকে বাংলা, সেইখানে মানুষ একটা ভাষায় কথা বলে যেটা হিন্দুস্তানের ভাষা থেকে একটু আলাদা, সুতরাং তার নাম বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা যে একটা কল্পনা নয় তার প্রমাণ, তারপরে 50 বছর পরে রামমোহন রায় যখন বাংলা ব্যাকরণ বইটা ছাপালেন 26 সনে স্কুল টেক্সট বুক বোর্ডের জন্য, সেটার নাম দিলেন গৌড়ীয় ব্যাকরণ, প্রথমে ইংরেজিতে লিখেছেন উনি, গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখেছেন, LII নয়। তার 7 বছর পরে বিলেত যাওয়ার পরে উনি একটা বাংলা ব্যাকরণ বের করলেন, তার লিখে গিয়েছিলেন, বেরিয়েছে 1833 সনে, রামমোহন মারা গেছেন ওই সময়ই, আগের বছর বোধহয় 1 বছর আগে। তো বইতে লেখা আছে 2 রকম নাম, বাইরে লেখা আছে গৌড়ীয় ব্যাকরণ, নিচে লেখা আছে গৌড়ীয় ভাষা ব্যাকরণ। এখন এই বাংলাদেশের ভাষাকে গৌড় ভাষা বলা হতো, যেহেতু গৌড় ছিল বাংলার
অনেক দিনের রাজধানী, গৌড় ছিল, পাণ্ডুয়া ছিল, রাজমহল ছিল, এমনকি এক সময় এটা পাটনাতেও ছিল। তো এই সমস্ত প্রশ্নে বলছি, বাংলার যে একটা ভাষা, এটা দেশের নাম থেকে পেয়েছে না বাংলাদেশের লোকেরা আগে দেশ থেকে বাঙালি নাম পেয়েছে তাই তাদের ভাষা বাংলা নাম পেয়েছে, এটা এখনো আমি মনে করি আপনাদের জন্য খোলামেলা। ওই যে ওপেন কনফারেন্স করে না, আমাদের মাসুদুর রহমানের আগে করে দিয়েছে, সংস্কৃতি ওপেন এন্ড আলোচনা করে ঠিক করা যাবে, আজকে দিনে মারামারি করার দরকার নাই। কিন্তু এটা তো স্বীকৃত, বাংলাদেশে বাংলা মাতৃভাষা নয় এমন বহু জাতি আছেন, আকারে তারা যতই ক্ষুদ্র হন, বিগত সরকার কি করেছিল, এদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। নৃগোষ্ঠী পর্যন্ত বললেন, ক্ষুদ্র বলার দরকার কি, অর্থাৎ উপজাতি কথাটাকে তারা আবার পরিশোধিত করলেন, একটা ছোট সংখ্যায় কম হলে তাকে উপজাতি বলা যায় না। তাহলে ইংরেজ আমলের ঐতিহ্য আমাদের এটা পিছনে যেতে হবে নিজে একটু। পাকিস্তান আমলে কি বলা হতো, উপজাতি বলা হতো, পাকিস্তানিরা উপজাতি বলেছে, ওরা তো পরিষ্কার করে হতো ট্রাইবাল, সেটা পাঠানদেরও ট্রাইবাল বলা হতো, পার্বত্য চট্টগ্রামের ট্রাইবাল বলা হতো। এটা সত্য যে বিনোদনের জন্য, পর্যটন শিল্পের বিকাশের জন্যে তারা চাকমা নৃত্য, মারমা নৃত্য এসব দেখাবে, এগুলি শুধু অপমানজনক নয়, এগুলো হচ্ছে যে কোনো রকমের সাম্যের ধারণার সম্পূর্ণ বিপরীত। আমাদের যদি জাতিগত সাম্য যদি না হয় তাহলে আপনি ধর্মীয় সাম্যের কথা বলবেন কীভাবে? ধর্মীয় বিপরীতের ইতিহাস আছে, জাতিগত সাম্যের ইতিহাস এক এক দেশ এক এক রকম। ভারতবর্ষে এই কথাটা আসছে যে এই যে মাসুদ রহমান সাহেবের ব্যাপারের মধ্যে কতগুলি বিষয় আছে, আশা করি আপনারা এখন আরও আলোচনার সুযোগ পাবেন, আমি অল্প সময় নিয়ে এসে আলোচনা করবো না। উনি যে কথা বলেছেন, যেমন ধরেন কিছু মানুষ প্রকৃত হয়, উনি যেমন ওয়েস্টফালিয়া চুক্তির কথা লিখছেন ষোলোশ শতাব্দীর, প্রকৃত প্রস্তাবে ষোলোশ শতাব্দীর নয়, এটা সপ্তদশ শতাব্দী, ১৬৪৮-৪৯ শতাব্দীর কথা, কিন্তু সেটা বড় ব্যাপার নয়। উনি যেটা অভিযোগ করেছেন যে সেখানে খ্রিস্ট ধর্মের অন্তর্গত বিভিন্ন শাখার মধ্যে একটা সাম্য স্থাপন বা শান্তি স্থাপনের চেষ্টা হয়েছে, সেখানে ইহুদি ধর্ম কিংবা ইসলাম ধর্মের কথা আসেনি। আমি তো ইতিহাস থেকে বিচ্ছিন্ন আলোচনা করতে পারি না। এর আগের ১০০ বছর ইউরোপে বিভিন্ন রাজার মধ্যে যুদ্ধ হয়েছে, কতগুলি ক্যাথলিক রাজা, কতগুলি নানাবিধ প্রোটেস্টের রাজা। এই যে শতবর্ষের যুদ্ধ, এটা শুরু হয়েছিল কখন, যখন মার্টিন লুথার আপনার ১৫১৭ শুরু করছেন, বিশের দিকে তিনি যখন প্রোটেস্টেন্ট ধর্ম ঘোষণা করলেন যে আমরা রোমের নেতৃত্ব মানব না, তারপর ইউরোপের অন্যান্য দেশে সুইজারল্যান্ডে ইংল্যান্ডে নানা রকম ধর্মের ইতিহাস তৈরি হয়েছে। তারপরে একসময় দেখা গেল কি, রাজারাও ভাগ হয়ে গেলেন, দক্ষিণের রাজারা উত্তরের রাজারা নানা যুদ্ধে লিপ্ত হলেন, যারা ক্যাথলিকদের পক্ষ নিলেন অথবা যারা প্রোটেস্টেন্টদের পক্ষ নিলেন। এটা ফ্রান্সে অনেক ভয়াবহ রূপ ধারণ করে ১৬৭২ সালে, সেখানে বার্থলোমিও হত্যাকাণ্ড হয়, এই সমস্ত মীমাংসা শুরু। এখন যে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে আন্তর্জাতিকায়, সেটাই সেই শান্তি চুক্তির ফল। অনেকদিন পর্যন্ত ফরাসি বিপ্লব না হওয়া পর্যন্ত একই সাথে যে কথাটা আমরা বলতে চাই, এখন শান্তি তো করেছে, হিটলার এবং মুসলিনের উদ্ভব যখন হলো দুই মহাযুদ্ধের মাঝখানের সময়, তখন তারা বললো ইউরোপ, তারা যে হত্যাকাণ্ড চালালো যুদ্ধের পরে, ইউরোপের বড় বড় মনীষীরা বললেন যে এই তো আমরা নাৎসি এবং ফ্যাসিবাদী বর্বরতা ইউরোপে দেখতে পাচ্ছি। কিন্তু তার আগের ৪০০ বছর ধরে দক্ষিণ আমেরিকায়, মধ্য আমেরিকায় এবং আফ্রিকায় এই যে বেশি বর্বরতা তারা দেখিয়েছেন, কিন্তু সেটা ইউরোপীয় মনীষীদের চোখে পড়ে নাই, দু একজন বাদ দিলেন, অতি অপ্রসঙ্গ লোকেদের বাদ দিয়েছে। এবং তারা যেন মিথ্যা কথা প্রকাশ করতে, তার মধ্যে কি ক্যানিবালিজম, যে দক্ষিণ লোকেরা কি, ওরা মানুষের মাংস খায়, মরা বাপের মাংস খায়, এবং সেগুলো আমরা বিশ্বাস করেছি, কারা অতিরিক্ত আলোতে যাদের চোখ চলছে গেছে, তারা এনলাইটেনমেন্টের পণ্ডিতেরা এই কথাগুলো বলেছে। আমি বলছি আপনি যদি সত্যকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান, সেই শান্তি ট্যাক্সই হবে না। কাজে সত্য জানার যে সাধনা, সেটা অনেক কঠোর সাধনা এবং তাতে অনেক রক্তপাত, অনেক প্রাণদান হয়েছে। ইউরোপে বিজ্ঞানের গল্প যেটা আমরা জানি, যে গ্যালিলিও, তার আগে ব্রুনো, ধরেন যাদেরকে হত্যা করা হয়েছে, বন্দি করা হয়েছে, কোপার্নিকাস মরে গিয়ে বেঁচে গেছেন, আরও বহু লোককে নিপীড়িত করা হয়েছে, এটা আমরা বিজ্ঞানের সাধনার ইতিহাস। এই সাধনা আমাদের সকলের জন্য চোখ খুলে দিয়েছে যে বৈজ্ঞানিক সত্যের সাথে ধর্মের সত্যের বিরোধ দেখা দিয়েছিল। কিন্তু এখন সবাই বলতেছে এই জন্য রেকনসিলিয়েশন, না না, ধর্মে আর বিজ্ঞানে আসলে কোনো বিরোধ নাই, এই বিরোধ উৎপত্তি কিন্তু ইসলাম ধর্মের ভিতরেও আছে। তা আমি আপনাদের যে জায়গা থেকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটা বললাম যে শ্রেণী বৈষম্যের কথা বাদ দিয়ে আমরা তো বৈচিত্র্যে বহুত্বে বাংলা, আমরা যদি বলতাম বৈচিত্র্যে বহুত্বে এবং বৈষম্যে বাংলার সংস্কৃতি, সত্যের আরও কাছাকাছি যেতাম, কিন্তু পরিত্রাণ পেতাম না। আমি পরিত্রাণের জন্য এখানে দাঁড়াইনি, আমি পরিত্রাণ করতে আসিনি, কিন্তু এখন বলি, এখন এই গত ২ মাস আগে বিপ্লবের পর দেশে যে নতুন প্রবণতা দেখা দিয়েছে,
যে ধর্মের মধ্যে যে নানা সম্প্রদায় আছে, সম্প্রদায় বলতে বাংলাদেশে যে আমরা সাম্প্রদায়কে ধরি, ইসলাম খ্রিস্ট ধর্মের অন্তর্গত একটি সম্প্রদায় কিনা আপনারা বলবেন না। অনেকে মনে করে কি তিনটাই আব্রাহামিক রিলিজিয়ান, সুতরাং ইহুদি ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম এসেছে, যীশু খ্রিস্ট আলাইহিসসালাম তিনি নিজেও একজন ইহুদি ছিলেন এবং মরার সময় তিনি হতে ইহুদি ছিলেন, এটা বিতর্কের বিষয়। ইসলাম সেই আব্রাহামিক ধর্মের যে ধারা থেকে এসেছে, এই তিনটা ধর্মকে আমরা সেমিটিকও বলি, মনোথেইস্টিকও বলি। কিন্তু তার সাথে যখন ভারতবর্ষে ফিরে আসেন, এখানে ভারতে এখন যে হিন্দুদের জিগির উঠেছে সেখানে তাদের ভাষাটা কি? ভারতীয় ধর্ম হচ্ছে যে সমস্ত ধর্মের উৎপত্তি ভারতে হয়েছে, তার মধ্যে হিন্দু ধর্ম আছে, তার মধ্যে বৌদ্ধ ধর্ম আছে। বৌদ্ধ ধর্মকে এককালে পীড়ন করে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে চারটায় তো বৌদ্ধের সঞ্চার হলো। কেন আমাদের দাদা হচ্ছেন মহাতেরো থেরো আর কি, মুদিতা পাল থেরো, চন্দনায় যেখানে আমসহর বাড়ি সেখানে তার বাড়ি। এই চট্টগ্রামে বৌদ্ধদের একটা নিবিড় সমাবেশের একটা বড় কারণ যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে তারা পীড়িত হয়ে তাড়িত হয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। চট্টগ্রাম সে এখন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল বলি বাংলাদেশে, তার এটা একটা কারণ। চট্টগ্রামে বৌদ্ধ হিন্দু মুসলমানরা খুঁজে না যান, আপনারা আব্দুল করিম সাহিত্য বিষয়ের ইসলামাবাদ বই পড়ে দেখেন, চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস খুবই কম, শুধু ব্রিটিশ আমলের শেষের দিকে হয়েছে। তো আমি বলছি সারা বাংলাদেশে এরকম ছিল, কিন্তু ইতিহাসের প্রত্যেকটি ঘটনা যদি আপনি বিচার করেন, আমাদের এই সময় নাই, তাহলে দেখতে পাবেন একটা ধারার একটা ক্রমিক ছক পাওয়া যায়, প্যাটার্ন পাওয়া যায়। আমি প্যাটার্নের কথাটাই বলছি। ইউরোপে ধর্মে ধর্মে বিরোধ হয়েছে, ইসলাম ধর্মের ভিতরেও শিয়া সুন্নি বিরোধ হয়েছে এবং নানা রকম সম্প্রদায়ের বিরোধ হয়েছে। একটা কথা আজকের এই সমাবেশ থেকে আমার মনে পড়ছে, এখানে যারা এসছেন স্বামী দেবধ্যানানন্দ, মুদিতা পাল থেরো, ইন্দিরা দেওয়ান এবং সব পরিশেষে উনি চলে গেলেন নাকি, আপনার শেখ মৌলানা আলী হাসান তৈয়ব, আমরা সকলেই মনে হচ্ছে যেন বাদশাহ আকবরের আমলে ফিরে গেছে। তখন ভারতের যারা শেখুল হিন্দ ছিলেন, হিন্দুস্তানের প্রধান ধর্মগুরু, যেমন ধরেন শেখ আহমেদ সির হিন্দি, যাকে আমরা মুজাদ্দিদ আল ফেসানি বলি, অর্থাৎ হিজরি দ্বিতীয় সহস্রাব্দের একজন, মিলেনিয়াম বলেন আপনারা, দ্বিতীয় মিলেনিয়ামের তিনি হলেন নবায়নকারী, মুজাদ্দিদ, তিনি জাদিদ করেন, নতুন করেন, নবায়নকারী, রিনোভেটর অফ দ্য সেকেন্ড মিলেনিয়াম অফ দি হিজরা ইরা, তিনি হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানি। তারপরে হচ্ছে হিন্দুস্তানের মাথা সারহিন, মানে হচ্ছে হিন্দুস্তানের মাথা সিরিন, সেই লোক আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তাকে বন্দিও করা হলো, তিনি জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করতেন। বিদ্রোহের কারণটা ছিল উনি বললেন ভারতবর্ষ ইসলামিক প্রচার করতে হবে। আকবর বললেন এখানে আমরা এসেছি বিদেশ থেকে, এদের জয় করেছি অস্ত্রে বলে, কিন্তু এদেশের মানুষের বিশ্ব যাতে, এদেশের মানুষকে জিওগ্রাফিক্যালি সবাইকে হিন্দু বলা যায়, এদের মন যদি জয় না করি আমি যেন শাসন করতে পারবো না, কাজে এখানে ইসলামের শাসন চলবে না, তা আমাকে শাসন করতে হবে সুল ইকুল, সবার সাথে শান্তি। সুল ইকুল হচ্ছে আকবরের ধর্ম, কিন্তু মৌলভী সাহেবের কী কারণে জানেন আকবরের বিরুদ্ধে খুব ক্ষেপে আছেন, শুধু মৌলভী সাহেবরা নয় ইতিহাসবিদেরও ক্ষেপে আছে। তারা বলছে আকবর একটা ধর্ম প্রবর্তন করেছিলেন যার নাম দিন ইলাহি, ওটা মোটেও ধর্ম নয়, ওটা আকবরের একটা সুফি তরিকা, মাত্র 18 জন সদস্য করেছিলেন দিল্লির সম্রাট। আপনারা কিংস পার্টি বলে একটা কথা শুনেছেন না? 2007 সময় ছাত্র সামন্ত প্রশিকে দিয়ে একটা কিংস পার্টি ছিল, এখন আমরা শুনতেছি এটাকে কিংস পার্টি বলা যাবে না, কারণ ছাত্ররা সরকারের ভিতরেও আছেন বাইরেও আছেন। তো এটা যদি কিংস পার্টি হয়, আকবরের তো কিংস পার্টি হতে কোনো বাধা ছিল না, তিনি বড় বড় মনীষীদেরকে তার মন্ত্রী নিয়োগ করেছেন, আপনারা জানেন মিয়া তানসেন, রাজা কোডর মল বাংলার জরিপ করেছেন, তার যে ফয়েজি বড় বড় পণ্ডিতেরা তার সাথে ছিলেন। তো এই সমস্ত আইনি আটগুলি যারা লিখেছেন আল্লামা, এরা বড় বড় বুদ্ধিজীবী ছিলেন। আজকে আমাদের ইন্টেলেকচুয়াল হিস্ট্রির সময়, আমরা যখন ইউরোপের ইতিহাস পড়ি, এরা সেই সমসাময়িক, এদের সম্পর্কে কেউ কিছু এখানে সিভিল বইতে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে যেমন শুধুমাত্র 1948 থেকে শুরু করে, ব্রিটিশ আমলের বিরুদ্ধে আমরা কি লড়াই করেছি 1857 সালের কথা যে বললেন, ভুলেও তাকে 27 বলেছেন, সেই লড়াই আমাদের ইতিহাস বইতে নিচের ক্লাস মধ্যে পড়ানো হয় না। তো সেই কাহিনীটার দুঃখটাই আমি এখানে যোগ করছি। দিল্লির মুঘল বাদশাহ বুঝতে পেরেছিলেন হিন্দুস্তানে মুসলমান যারা আসতেন তাদেরকে তুর্কি বলা হতো, তখন তো মুসলমান শব্দ চালুই হয় নাই, সবাই যে তুর্ক, তুর্ক না হিন্দু, আপনি কবিরের গানে দেখেন, এই তুর্ক হিসেবে তারা এসেছেন, এসে তারা বলছে এখানে আমাদের সবার সাথে শান্তি তৈরি করতে হবে, দিন ইলাহি নয়, দিন ইলাহি তো তাদের 18 জনের একটা মাথাচক্র, না হলে বাদশাহ কি
হাজার হাজার লোককে ধর্মান্তরিত করতে পারতেন না, করেন নাই। তারপরে দেখেন চিলে আপনার কান নিয়ে গিয়েছে, আপনি চিলের পেছনে দৌড়ে নিজের কানে হাত দিয়ে দেখেন না। আমাদের অধিকাংশ লোকেরই এখন ফেসবুক দেখলে মনে হয় ফেসবুক হচ্ছে এই চিলের পিছনে দৌড়ার একটা উৎকৃষ্ট রেস কোর্স। তারপরে বলছে কি হিন্দু হলে আওয়ামী লীগ এমন তো কোনো কথা নেই, নির্যাতনের ইতিহাসটা কেউ অস্বীকার করছে না। কিন্তু এইটা যে বেছে বেছে হিন্দুদের উপর করা হয়েছে, তার মানে এখানে মাজারের উপরে হামলা হচ্ছে, মানে দাঙ্গা নিরসনে একটা সে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে, যে আক্রমণটা শুধু হিন্দু বিরোধী হয় নাই। এখন ভারতে একদল বুদ্ধিজীবী আছেন, আমি তো অবাক হয়েছি, এই বুদ্ধিজীবী একটা বিদ্যাজীবী, বুদ্ধিজীবী না হলেও ক্রমশ তারা প্রচার, আমাকে অনেকে ফোন করে জিজ্ঞাসা, আচ্ছা ভাই কত হিন্দু মারা গেল? শুধু হিন্দু মারা যাবে কেন, নরেন্দ্র মোদীজি স্বয়ং বললেন যে আপনি হিন্দু সহ মাইনরিটিদের প্রতিষ্ঠান দিতে হবে, আর রাষ্ট্রনায়ক বলা উচিত সকল মানুষকে প্রতিষ্ঠান দিতে হবে, তাহলে সেখানে হিন্দু মুসলিম বাদ হবে না। যদি বাছাই করে করে যখন কারণ মাঝবান্ডা কি পরিমাণ আমি জানি না, হিন্দু মন্দির রক্ষা করে ভিতরে কবি আর রমেশের মাঝবান্ডারের ভক্ত ছিলেন এবং বহু মাঝবান্ডারি গান লিখেছেন। তো কবি আর এখানে নজরুল বাসার মাঝবান্ডারি বলে এক লোক আছে, তাহলে আক্রমণ করতে হলে আপনার হাসানুল হক ইন্দুর বাসায় হতে হবে, হইতে হবে রাশেদ খান মেমের বাসা হইতে হবে, কারণ তারা একইভাবে শেখ হাসিনার তোষামত করেছেন। আমি দালালি শব্দটা ব্যবহার করলাম না, তারা যা করেছে হচ্ছে এক ধরনের, আমি বলব দুর্বৃত্ত আইনের সহায়তা। এবং শেষ মুহূর্তে তারা পরামর্শ দিলেন যে গুলি করেন। তো এইটা ব্যর্থ না হলে এই সভা আমরা করতে পারতাম না, কিন্তু এই সভা যে আমরা করার পথে আগামী দু মাস পরে যে আবারও করতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখনো পুরনো অবস্থা বহাল আছে, তাই এর ফলটা দেখলে বোঝা যায় আমরা এতগুলি মানুষ, কিন্তু একজন ক্ষুদ্র ফল আমাদের বঙ্কিং করেছে। অথবা আমরা যদি নিয়ে থাকি, আমরা যদি আশা করতাম যে অল্প লোক আসবে ছোট হবে হবে, আমি বলছি পুরনো ব্যবস্থা কিভাবে অব্যাহত থাকে এই ফলের অবস্থায় বোঝা যায়। ওখানে বড় একটা হল আছে, সেইটা যদি বাংলা একাডেমি আমাদের এই সপ্তাহে না দিত, গত সপ্তাহে নিতেন বা পরের সপ্তাহে নিতেন অথবা একদিন পরে নিতেন, যা হোক আমি যদি এইভাবে চলছে ইসলাম ধর্মের ভিতরে যে নানা ফের কাজ, আমি অতি সংক্ষেপে শেষ করি। ডক্টর এনামুল হক একটা থিসিস লিখেছিলেন কলকাতায় 1935 সনে, তার তত্ত্বাবধায়ক ছিলেন আচার্য পরবর্তীকালে ভারতের জাতীয় অধ্যাপক সুনীত কুমার চট্টোপাধ্যায়। বইটা তিনি 40 বছর ধরে প্রকাশ করেননি। 1935 সনে লেখা বইটি তিনি নানা সারাংশ বাংলায় লিখেছেন, একটা নাম ছিল বঙ্গে সুফি প্রভাব, এবং মনে হয় সুফি শব্দের বানান শিখতে হলে আপনাকে আরেক গ্রামে বাস করে আসতে হবে, দন্ত সয়ে বল দস্তিও দীর্ঘকার সব দিয়ে যদি সরফি এবং মানে মানুষের কিছু অবসেশন থাকে, এনাম হলো সরব পণ্ডিত কিন্তু তার এই অবসেশন ছিল। তারপরে বলি পূর্ব পাকিস্তানি ইসলাম, কিন্তু মূল বইটা তিনি প্রকাশ করেন নাই, প্রকাশ করেছেন 1975 সনে এশিয়াটিক সোসাইটি থেকে। প্রকাশ করেছেন কখন? 1975-এর মাঝামাঝি, হয়তো আগে ছাপাইছেন 75-এর মাঝামাঝি। তখন এই ভূমিকার মধ্যে অদ্ভুত কথা লিখছেন, এই বই যদি আমি আগে প্রকাশ করতাম পূর্ব পাকিস্তানে আমি বেঁচে থাকতে পারতাম না। আমরা পড়ে থাকি, আমার একটু উক্তি অতিশয়ের অভ্যাস আছে, এর জন্য আমার বন্ধুরা সামনে যারা বসে আছেন সমালোচনা করবেন, সেগুলো বাড়িয়ে বাড়িয়ে বলে, কিন্তু এরকম সার কথা পাবেন উনি বলেছেন ওখানে। এখানে আমি রাজনীতিকে দেখতে পাচ্ছি, তাকে দেখলে আমার অন্তরাত্মা শুকিয়ে যায়, কি সমালোচনা করে তো করুক। আমার বক্তব্য হচ্ছে কেন এত ভয় পেয়েছিলেন উনি, উনি বলেছেন এই দেশে ইসলাম প্রচার করেছেন যারা, তারা সুফি শেখ আউলিয়ারা, কিন্তু তাদের বিরুদ্ধে ওই যে শেখ আহমদ সেন হিন্দি যেমন ছিলেন সেরকম, চতুর্দশ শতাব্দীতে যখন মঙ্গোলরা বাগদাদ ধ্বংস করলো তখন ইসলামকে রক্ষা করার জন্য ওই আরব দেশে এক পণ্ডিত বেরিয়েছিলেন, তাকে ইমাম ইবনে তাইমিয়া বলে। তার বহু পরে 1900 শতাব্দীতে সৌদি আরবে আব্দুল ওয়াহাব বলে এক ভদ্রলোক ইসলাম ধর্মের সংস্কার করলেন, যিনি একটা মাজার ভাঙা শুরু করলেন। তিনি একটা ক্ষুদ্র এবং রাজ্যের রাজা ইবনে সৌদ মানে সৌদ বংশের রাজাকে জয় করলেন, যেটা সৌদি আরব আছে এখন। এইটা সারা উত্তর ভারতেও ছড়িয়ে পড়ে, উত্তর আফ্রিকাতেও ছড়িয়ে পড়ে। এটার নাম হলো কি ওয়াহাবিয়া বা এখন সালাফিও বলে, ইসলামের আদি ধর্ম যেমন ছিল তেমন করতে হবে। এর বিরুদ্ধে এখন যারা দাঁড়াবেন তাদের তো আর কোনো পথ নেই এটা গ্রহণ করার জন্য। তখন আলজেরিয়া তিউনিসিয়া অঞ্চলে সানুসিয়া বলে একটা
সম্প্রদায় বেরোলো যারা বলে আমরা ইসলামের আদি বিশুদ্ধ রক্ষা করবো, একই সাথে সুফি ধর্মকে রক্ষা করবো। আমি অতি সংক্ষেপে বলছি, একটা ভুল বোঝাবো যে সব সূত্রপাত হবে। ওয়াহাবিয়া এবং সানুসিয়া এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে সানুসিয়ারা একই সাথে সুফি ধর্ম এবং যাকে বলা হয় ইসলামের যে তাকওয়ার যে বিশুদ্ধ ব্যাখ্যা পিউরিটানিজম, এটাও তারা করবেন। এরা তাদের উদাহরণ পাইলেন কোথায়? ইমাম গাজ্জালির মধ্যে। গাজ্জালি সাহেব মারা গিয়েছেন 1111 খ্রিস্টাব্দে। মনে রাখার সুবিধা, 4-1 বললেই হবে আর কি। তার মানে তিনি 11 শতাব্দীর গোড়াতেই মারা গেছেন। আর ইবনে তাইমিয়া হচ্ছে 14 শতাব্দীর, আর আব্দুল ওহাব হচ্ছে 18 শতাব্দীর। এই আব্দুল ওহাবের শিষ্য বলে বলা হয়, আমি শেষ করছি, আমাদের তিতুমির হজ করতে গিয়েছিলেন উত্তর ভারতের সৈয়দ আহমদ অফ বেরেল বা রায় বেরেলি, যাকে বেরেলবি বলি আমরা, তিনি গিয়েছিলেন। তারা তার হাতে বায়াত হইয়া ভারতবর্ষে এসেছে। তাদের আন্দোলনকে আমরা কেন প্রেজেন্ট করেছি ওহাবি আন্দোলন আকারে, কিন্তু তিতুমিরের যে মূল আন্দোলন ছিল তার দাড়ির উপরে স্থানীয় জমিদার ট্যাক্স বসিয়েছে, জুমা পড়তে গেলে তাকে ট্যাক্স দিতে হবে, সে জমিদার বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু এটার নাম হয়ে গিয়েছে তিতুমিরের ওহাবি আন্দোলন। আমি ইতিহাসের বই দেখে বলছি। আরেকটা উদাহরণ দিই, যশোর উদ্যানের আত্মজীবনী জীবন কথা তো আপনারা দেখবেন। ফরিদপুর অঞ্চলে, যশোর খুলনা অঞ্চলে একটা আন্দোলন ছড়িয়ে পড়েছিল, ফরায়েজি আন্দোলন। এর সার কথা হচ্ছে, যারা ইসলাম ধর্মের অতি অবশ্য পালনীয় কর্তব্য যেটা ফরজ বলা হয় শুধু সেটা তারা পালন করবেন। ইংরেজি অনুবাদকরা লিখছেন রিচুয়ালিস্ট, মানে দে উইল অবজার্ভ অনলি দ্য বেয়ার মিনিমাম রিচুয়ালস, এরা ফরায়েজি। কিন্তু তাদের উদ্দেশ্য কি? তারা একটা শ্লোগান বলছে, ইংরেজ যে লেভেলার রিগার্স ছিল 17 শতাব্দীর বিপ্লবী, তাদের অনুকরণে বলেছে সব জমি আল্লাহ, আমরা জমিদারকে খাজনা দেব না। মানে এটা ছিল তাদের রেডিক্যাল পেজেন্ট ডিমান্ড, কিন্তু আমরা তাদেরকে সবসময় প্রেজেন্ট করছি ধর্মীয় আন্দোলন হিসেবে, কারণ তাদের তার বলার কোনো ভাষা ছিল না। তারা বললে কি, এই জমি যেখানে ইংরেজরা শাসন করছে এইখানে আমরা জুমা করবো না। তখন ইংরেজরা আরেক মৌলানাকে ধরলেন। এখন যে ডক্টর তাজ আহমেদ নাম আপনারা জানেন, তাজ আহমেদ পঞ্চম পুরুষ, তাকে বিহার থেকে আনা হয়েছিল। সেই ভদ্রলোক 1870 থেকে একটা ফতোয়া দিলেন যে এখানে আপনার জুমা করতে পারবেন, নবাব আব্দুল লতিফের সাথে মিলে তিনি আস্তে আস্তে এদেশের মানুষকে কিছুটা ইংরেজমুখী করলেন। আমরা ইংরেজি শিখলাম, ওদিকে স্যার সৈয়দ আহমদ অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ করলেন আলিগড়ে, সেটা আলিগড় বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার সব জানেন, আমরা ইংরেজি গ্রহণ করলাম। ফলে এখানে একটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি হলো, একদল ইংরেজি শিক্ষিত হলাম আমরা, আরেক দল কবি মাদ্রাসায় গেল। আর ইংরেজি তো 1780 সনেই আলিয়া মাদ্রাসা করেছিলেন। আমাদের এখানকার অনেক বড় বড় পণ্ডিত এখন বলছেন কৌমি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া উচিত, তবে আলিয়াগুলি রাখা যেতে পারে। আমি এই গল্পটা বলছি কোনো পরিত্রাণের আশায় নয়, সমস্যার ব্যাপকতা বোঝানোর জন্যে। কাজে এখানে যখন আপনারা বলেন ধর্মে ধর্মে বিভেদ আছে, যেটাকে সাম্প্রদায়িকতা বলা হয়, সেটা যেটা বড় কথা আছে, প্রত্যেক ধর্মের ভিতরেই সাম্প্রদায়িকতা আছে। এখন মহাত্মা গান্ধীর কথা যিনি উচ্চারণ করেছিলেন আমি সেটা দিয়ে একটু বলি। স্বামী বিবেকানন্দকে যেদিন বলা হয়েছিল শিকাগো বা আমেরিকা কোনো শহরে, যে তুমি তো নিগ্রহ, উনি প্রতিবাদ করেন নাই, যে নিগ্রহ হওয়াটা একটা অপমানজনক ব্যাপার, উনি ইজিলি বলতে পারতেন আমি তো নিগ্রহ নই, আমি একজন ভারতীয় হিন্দু, হয়তো ব্রাহ্মণ ঠিক নন, প্রায় কাছাকাছি, এর আমি সন্ন্যাসী বলতে পারতেন। কিন্তু ঠিক একই সময় মহাত্মা গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকায়। আমি 1893 দিকের কথা বলছি, শিকাগোতে যখন সম্মেলন হচ্ছে মহাত্মা গান্ধী তখন কাজ করছেন দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ সূত্রপাতকে। গান্ধীজির ফিল্ম যারা দেখেছেন, রিচার্ড অ্যাটনবরো সব কিছু দেখেন নাই, শুধু দেখিয়েছেন মাঝে মাঝে পরি লাথি মারছে গান্ধীজিকেও, কিন্তু গান্ধীজির আন্দোলনটা কী ছিল? ইংরেজরা বলতো আমরা সাদা, বাকি সব কালো, এখানে বাকি সব নিগার। গান্ধীজির দাবি ছিল কি, যে ভারতীয় মুসলমানরা তাকে নিয়ে গিয়েছিলেন, ইসমাইলিয়া সম্প্রদায়ের দুজন ব্যবসায়ী গান্ধীকে মাসে 100 বেতন নিয়ে গিয়েছিলেন, তিনি তখন ভারতীয়দের নেতা হলেন, তিনি বিভিন্ন শহরে গেলেন, তিনি বললেন কি, আমাদিগকে নিগ্রো বলা যাবে না, আমাদেরকে ভারতীয় বলতে হবে, ভারতীয় বলে আমাদেরকে কালার্ড বলতে হবে। এই জন্য এখন দক্ষিণ আফ্রিকায় 3টা ক্যাটাগরি আছে, সাদা, কালো, কালার্ড, এবং এটা ছড়িয়ে পড়েছে ক্যারিবিয়ান অঞ্চলেও। আমি এই জন্য বলছি যে সেদিক থেকে দেখলে আপনি কিছু মনে করেন না, গান্ধীজির চেয়ে বয়সে 6-7 বছরের বড় স্বামী বিবেকানন্দ, তার জন্ম 1863 ধরি, গান্ধীজি 1869, তিনি কিন্তু চিন্তাবিদ গান্ধীজির চেয়ে সামান্য বড় ছিলেন মনে হয়, আমার অন্তত এক বুড়ো আঙ্গুল বড় ছিল, হয়তো উনি যে দিকে দেখে গান্ধীজিটা দেখেননি। আরেকটা কথা বলি, গান্ধীজি যখন ভারতে আসলেন, সেটা আপনার কথা আরেকজন, এটা আমাদের আরেকজন বলেছেন, ভারতবর্ষে যখন যুদ্ধ প্রয়াস শুরু হলো গান্ধীজির আদর্শ ছিল কি, অহিংসা এবং
নন ভায়োলেন্স এবং অসহযোগ করবেন তিনি। কিন্তু যুদ্ধের সময় তিনি 1915 সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডনে গেলেন, সেখান থেকে জাহাজ যুদ্ধ ভারতে ফিরলেন। তখন এর আগেও তিনি বই লিখেছিলেন হিংসারাজ, এখন তিনি লন্ডনে ভারতে গিয়ে তিনি কী করবেন, গুজরাটের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি সৈন্য সংগ্রহ করেছেন ইংরেজদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। কেন যোগ দেবেন? গান্ধীজি আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমি বদনাম করছি বলতে পারবেন না, হয়তো ইংরেজি ভালো বুঝি না আমি, কিন্তু উনি এটা গুজরাটি ভাষায় লিখেছেন তার প্রথম জীবনী, সত্যের প্রয়োগ এটার নাম ছিল, যেটা ইংরেজিতে নাম হচ্ছে মাই অটোবায়োগ্রাফি, মাই দ্য স্টোরি অফ মাই স্ট্রাগল উইথ ট্রুথ, সত্যের প্রয়োগের এত কাহিনী। সেখানে তিনি লিখছেন, আমি ইংরেজদের পক্ষে সৈন্য যোগ করছি কি জন্য জানেন, ব্রিটিশ সাম্রাজ্যের আমি নুন খেয়েছি, এই ব্রিটিশ সাম্রাজ্য না হলে আমাকে জার্মান বলার আঘাতে কোথায় উড়ে যেতে হতো, যেহেতু তার ঋণ অলরেডি আমি আমার শরীরের মধ্যে ঢুকিয়েছি, আমি তো নিজেকে নিমক হারাম করতে পারি না, সুতরাং ইংরেজের জন্য প্রাণ দেওয়া আমার কর্তব্য, যদি বা সেটা আমার আদর্শের বিরোধীও হয়। গান্ধীজি ছিল গ্রেট কালেক্টর অফ সোলজার্স, এবং রাত্রিবেলা তিনি জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়ে পাড়ায় পাড়ায় বলতেন, তোমরা যুদ্ধে যোগ দাও, সৈন্য বাহিনীতে যোগ দাও। এই জন্য গান্ধীজির অসহযোগ এবং অহিংসা বুঝতে হলে আমাকে আরো 3 বার জন্ম নিতে হবে, জটিল বিষয়টা। তিনি ইংরেজদের পক্ষে শুধু শুধু জোগাড় করেন নাই, সেই যুদ্ধে ভারতীয় 65,000-এরও বেশি মানুষ শহীদ হয়েছিল এবং তার কত শত লক্ষ বন্দী হয়েছিল তুর্কিদের হাতে, যারা অনেকে বহুদিন মুক্তি পায়নি। এতে কুতিলামারা বলে ছাতিলারাবার কাছে, যেখান থেকে মেজর জেনারেল টাউন সেন্টারের অধীনে প্রায় 10,000 ভারতীয় সৈন্য অস্ত্র করে, যত লোক মধ্যপ্রাচ্যে প্রাণ দিয়েছে ইংরেজ সাম্রাজ্যের জন্য, এগুলো গান্ধীজি রিক্রুট করা, তাতে গান্ধীজির অহিংসা তো কখনো ম্লান হয়নি। কাজে বাংলাদেশেও আমরা যারা হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে আসছি, মাঝে মাঝে আপনাকে হয়তো যুদ্ধে যাওয়ার জন্য ডাক দেবেন, খেয়াল রাখতে হবে। কাজে আমরা অহিংসার মানে হিংসা, অনেক সময় বৈচিত্র্যের মানে বৈষম্যকে দাঁড়ায়, এই জিনিসগুলো বোঝা দরকার। আমি আপনাদের এলোমেলো কয়েকটা কথা বললাম, আমাদের মহান মনীষী 6 জন আমার আগে যে বলেছেন সেগুলো গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এখানে একটা কথাতে আমার মনে হলো, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে শুধু এইভাবে দেখলে চলবে কিনা এটা বলে আমি শেষ করবো। মাসুদুর রহমান সাহেবের আর্টিকেলটা পড়লে অনেক মনে লিখছেন, মুসলিম লীগ 1947 পূর্ব সময়ে 2 বার নির্বাচনে বিজয় লাভ করলেও তারা ভোটারদের বুঝতে ভুল করেছিল, কী ভুল করেছিল, মুসলিম লীগ কখন জিতেছিল আপনি আসেন, মুসলিম লীগ 1937 সালের নির্বাচনে জেতে না, 1 নম্বর হয়েছিল কংগ্রেস, তখন মুসলিম লীগ আরেকটা পার্টি ছিল কৃষক প্রজা পার্টি, 1937 সালের নির্বাচনের কথা বলছি, তখন ফজলুল হক প্রস্তাব দিয়েছিলেন, উনি 3 নম্বর আসনে থাকলেও যে কংগ্রেসকে বলেছিলেন চলো আমরা যৌথভাবে বাংলা সরকার গঠন, তখন একটা হ্যাং পার্লামেন্ট ছিল, কেউ সমর্থন করতে পারছিল না, কংগ্রেস বললো কি না এই মুসলমানদের সাথে সরকার গঠন করা যাবে না, তখন ফজলুল হক আর্থিক অবন্ধ অনন্য পায়ে মুসলিম লীগকে বলো আমার সাথে, ফজলুল হক তো মুসলিম লীগ বিরোধী ছিলেন, তারা নির্বাচন তিনি সরকার গঠন করলেন, এরপরে তিনি আবার শ্যামা হক মন্ত্রীর কথা বললেন। আমি বলছি কাহিনী হচ্ছে এইটা, আরেকবার 1946 সালে তারা ভোটারদের বুঝতে ভুল করলো কোথায়, আমরা যে জিনিসটা বুঝি নাই যে সবাই বলছে কি ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে যায়, কথা তো আংশিক সত্য এবং আপনারা সকলেই জানেন আংশিক সত্য অসত্যের চেয়ে মারাত্মক, ভারতবর্ষ কখনো এক দেশ ছিল না, আপনারা বলুন গত 2500 বছরের ইতিহাসে দিল্লি থেকে বাংলাকে শাসন করা হচ্ছে মাত্র 500 বছর, বাংলা 200 বছর প্র্যাকটিক্যালি হয় স্বাধীন ছিল না হয় ভারতবর্ষের অন্যান্য অঞ্চলকে স্বাধীন করেছে শাসন করেছে। এই যে গৌতম বুদ্ধের জন্মস্থান যে আমরা বলি নেপালের অমুক গ্রামে, বলেন সেই গ্রাম কত দূরে, এই যে আমরা চট্টগ্রামের বৌদ্ধদেরকে যারা মারমা ধর্ম এবং রাখাইনদেরকে মগ বলা হয় কেন, মগের মূল্য কথাটা আপনারা শুনতেছেন, এখন মবের মূল্য না মগের মূল্য বানান ভুল করেন, বাঙালিরা তো কম রেসিস্ট নয়, বর্ণবাদ বাংলা তো আছে, মগের মূল্য কথাটা একটা রেসিস্ট কথা, কিন্তু বলে কি জন্য গৌতম বুদ্ধের বাড়ি ছিল যে প্রদেশে তার নাম মগধ, এই জন্য বাংলা ভাষার প্রাচীনগুলো মাগধী প্রাকৃত বলি আমরা, অর্ধ মাগধী মাগধী, এই মগধ থেকে মগধ কেটে বিহার, তো বিহারের রাজগীরেই তো বুদ্ধ লেখাপড়া করেছিলেন, তিনি যেখানে বোধি লাভ করেছেন সেটা তো বিহারের অংশ, তখন বিহার আর বাংলা এক দেশ ছিল, তখন নিম্ন বাংলা তখনও গড়ে ওঠে নাই, 2500 বছর আগের কথা বলছি, তখন বাংলা বলতে বরেন্দ্রের যে রাঢ় অঞ্চল বগুড়ার মহাস্থান এই থেকে ইয়ে পর্যন্ত, এইটা ছিল আহমেদ হাসান দানির বলতে পরে দেখবেন যে বাংলা বলতে ওইটাই বোঝাতো, তাহলে গৌতম বুদ্ধকে সেই অর্থে বললে আমাকে আবার জাতীয়তাবাদী বলেন না, দয়া বাঙালি তো বাঙালি ছিলেন, সেই তো বাঙালি বাঙালি হয়। আচ্ছা বুদ্ধ কোন ভাষা ধর্ম প্রচার করতেন, আমরা যেটাকে এখন পালি বলছি, ভালোবাসার শাস্ত্রীয় বুকে হাত দিয়ে বলতে পারেন নাই গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন,
কারণ তখন ভাষা তো এখন আর নাই, নিঃসন্দেহে এটা বাংলা নয়, কিন্তু ওটা এমন একটি ভাষা যেটা সংস্কৃত নয়, এটা অসংস্কৃত ভাষা জানি কথা বলতে। এখন আমরা যে বলি যারা বাঙালি না তাদেরকে বলে অবাঙালি, এটা তো রেসিস্ট কথা, অবাঙালি বলতে গিয়ে নিজের নাম আছে না বলে না, আমাদের যে অসাদা বলার মতো আছে, নন হোয়াইট, নন খ্রিস্টিয়ান, নন মুসলিম, এটা এইটাই হচ্ছে অন্যকে ছোট করার একটা জগৎ প্রসিদ্ধ পদ্ধতি। বাংলাদেশের বর্ণবাদীরা প্রত্যেকে অনুসরণ করে, বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ নামে যেটা হয়েছে 1972 সংবিধান থেকে, যে বাংলাদেশের অধিবাসীগণ বাঙালিদের পরিচিত হবে, এদের চেয়ে অসত্য এবং অন্যায় কথা হতে পারে না। কিন্তু তারপরে বলছে দেশটার নাম তো বাংলা, এটা কে করেছে, এই দেশটার নাম কখন থেকে বাংলা হলো, এখানে আগে অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমতে এটা একটা অংশ ছিল বঙ্গ, এটা ক্রমে হলো কেন, ইরানের ভাষাকে আমরা ফার্সি বলি কেন, ইরানে একটা অংশ ছিল ফার্স, সেই ভাষাটাই সত্যি, ইটালির ভাষা ছিল ফ্লোরেন্সের ভাষা, মানে ইটালির সমঞ্চলে লোকের 160 ভাষায় কথা বলতো, তাকে একত্রিত করেছে সারা পৃথিবীতে, ঐক্যের একটা প্রক্রিয়া আছে, বাংলাতেও তাই হয়েছে। কিন্তু এই যে মুসলিম লীগ নিয়ে যে ভুল ধারণা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে স্বাধীন হবার আকাঙ্ক্ষা। আমি একটা উদাহরণ দিলাম আপনার জিনিসটা, ওটা আমাকে ক্ষমা করবেন, 1905 সনে এখানে যে ঘটনা ঘটেছিল, লর্ড কার্জন হয়তো কলকাতার বাবুদের আন্দোলনে অতিষ্ঠ হয়ে তিনি বাবুদেরকে কী করে সাহায্য করা যায় সেটার জন্য তিনি বাংলাকে ভাগ করলেন, তারা যুক্তি দিলেন ইংরেজি যুক্তিকে, প্রশাসনিক যুক্তি, অনেক বড় প্রদেশ বাংলা, বিহার, উড়িষ্যা, তার মধ্যে এখনকার ছত্তিশগড়, আর এই যে কি বলে না ঝাড়খণ্ড, যেটা তমনে গোহ বলতো ওইটাও ছিল ওর ভিতরে, আপনার যেটা পাহাড়ি অঞ্চল, সাঁওতালি অঞ্চল, এই শুধু আসামের প্রান্ত পর্যন্ত এত বড় প্রদেশ তিনি শাসন করতে পারবেন না, তখন দুভাগ করলেন, দুভাগ করে করলেন যে পূর্ব বাংলা বরাবর সীমা করে যেটা মুসলিম প্রধান, এবং আসামকে তার সাথে জুড়ে দিলেন, এইটার নাম দিলেন পূর্ববঙ্গ আসাম প্রদেশ, যার জন্য কার্যভার তৈরি করা হয়েছিল সেক্রেটারিয়েট হিসেবে। কিন্তু তখন তারা বলছিলেন দিস ইজ এ সেটল ফ্যাক্ট, কার্জনের উক্তি, এটাকে আনসেটল বলার জন্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার আত্মজীবনী বেরিয়েছেন ন্যাশন ইন দ্য মেকিং 1925 সনে বেরিয়েছে, কি বলছে কেন উনি বলেন আমরা শপথ করেছিলাম উই শ্যাল আনসেটল দিস সেটল ফ্যাক্ট। এখন পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় এটা বঙ্গভঙ্গ, কারণ বেঙ্গল প্রপার মানে ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, তো ইংরেজরা প্রতিশোধ নিয়ে কী করলেন, আচ্ছা তোমরা দুই বঙ্গ এক করতে চাও, আসামে তোমার খেলা দেখাচ্ছি, তিনি বিহার আলাদা করে ফেললেন, বিহার মানে সাথে আছে এই যেমন ছত্তিশগড়, এগুলো আলাদা হয়ে গেল, রাজমহলের ওই পাক এবং উড়িষ্যা আলাদা করে দিলেন, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে এক করলেন এবং আসামকে আলাদা করে দিলেন, সেই আসাম থেকে সিলেট 1947 সনে আবার আনা হলো বঙ্গভঙ্গ। কিন্তু ইমাজিন ফর এ মোমেন্ট লাইক গিরিশচন্দ্র সেন, ব্রাহ্মণ ধর্মের অন্তর্ভুক্ত গিরিশচন্দ্র, যিনি কোরআন অনুবাদ করেছিলেন, উনি বলছেন যে ওনার আত্মকথাতে আছে যে এটা তো আমাদের দিক থেকে দেখে একটি নতুন প্রদেশ সৃষ্টি, উনি ঢাকার নরসিংদীর লোক, উনি বলছেন ঢাকা তো বাংলার রাজধানী ছিল 17 শতাব্দীতে ইংরেজ আমলে, ইংরেজ আমলে মুঘল আমলে, সুতরাং এটা মুর্শিদকুলি খান 1918 শতাব্দীর শুরুতে আওরঙ্গজেবের মৃত্যুর পরে এটা মুর্শিদাবাদ নিয়ে গেলেন, নিজের নামে একটা শহর করলেন, সেখান থেকে ইংরেজরা কলকাতা নিয়ে গেলেন, আবার রাজধানী ঢাকায় আসলো, ইতিহাসের রথচক্র। এটাকে বঙ্গভঙ্গ বলার মধ্যে এক ধরনের এক দেশদর্শিতা আছে কলকাতার দৃষ্টিভঙ্গি থেকে দেখা, যদি ঢাকার দৃষ্টিভঙ্গিতে দেখেন আমার বন্ধু সাইদ ফেরদাউস জাহাঙ্গীরনগরের অধ্যাপক, উনি বলেন যে এটা তো নতুন প্রদেশ সৃষ্টি এভাবেও দেখা যেতে পারত, তাকেও দেখেন নাই। তারপরে যখন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের তোড়ে রদ হলো 1912 সন বা 1911 সনে, আর 35 বছর পরে বাংলাকে আবার বাদ করার জন্য কারা আওয়াজ তুলেছিলেন, ইতিহাস কি আপনি কার্পেটেন্সে লুকাতে পারবেন, শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আন্দোলনে কারা এগিয়ে এসেছিলেন, বাংলা কিভাবে ভাগ হয়েছিল, বাংলা লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে দুভাগে ভাগ করা হয়েছিল, এটা ব্রিটিশ আমলে করা কাজ মাউন্টব্যাটেনের সময়, যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে একটা হবে, পূর্ববঙ্গের জেলাগুলিতে একটা হবে, অথবা এইভাবে বলতে পারেন হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান, কোনো একটা অংশে যদি কেউ মেজরিটি বিভাগের পক্ষে ভোট দেয় তাহলে দেশ ভাগ, ওইখানে 58 জন পশ্চিমবঙ্গের ভাগে ভোট দিয়েছিল দেশভাগের পক্ষে, 21 জন প্রতিষ্ঠিত বিপক্ষে, আর পূর্ব বাংলার এখানে 121 জনের মধ্যে 2-3 জন ভাগে সবাই ভোট দিয়েছিল দেশকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে, এইটা তো সর্বজন মানে গণ্য, সর্বজন কথিত সত্য, যে কেউ দেখতে পারে। কিন্তু এটাকে কেন আমরা হাইলাইট করি না, বাংলা তো ভাগ মুসলিম লীগ করেনি,
বাংলা তো ভাগ করেছে মুসলিম লীগের বিরুদ্ধে যারা ছিলেন তারাই, বাংলা হিন্দু মহাসভা, সারা নিখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বটেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত একটা সিটের তিনি এমপিও বটেন তৎকালীন এমএলএ। তাছাড়া আর কি হয়েছে, এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই যে আচার্য যদুনাথ সরকার, আপনি এই ক্রমে যত মনীষীর নাম করেন সবাই টেলিগ্রাম করছে বাংলাকে ভাগ করতেই হবে, শ্রী বল্লভভাই পটেল এবং জওহরলাল নেহরু সমর্থন করলেন বাংলা ভাগের, কিন্তু পাঞ্জাব ভাগ হয়েছে সেটা মার্চ মাসে পাঞ্জাব ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে জুন মাসের 20 তারিখে সিদ্ধান্ত হয়েছে। কাজে এখানে যদি মুসলিম বুঝতে ভুল করেছিল, এই সমস্ত কথার উপর ভিত্তি করে যদি আমরা বাংলার বৈচিত্র্য গুরুত্ব করতে চাই এটা আমাদের কোথাও নিয়ে যাবে না, একমাত্র সত্যই আমাদের গুরুত্ব করতে পারে। মুসলিম লীগ বাংলা ভাগ করে নাই, মুসলিম লীগ মানে মোহাম্মদ আলী জিন্না ভারত ভাগ করতে রাজি হয়েছিলেন। জিন্নার 2 দফা দাবি ছিল যে ভারতের সর্বত্র অঞ্চলে এই যে 11টি প্রদেশ সেখানে প্রত্যেক প্রদেশের স্বায়ত্তশাসন দিতে হবে, তাই নয় ইংরেজরাই প্রস্তাব করেছিল আমরা এগুলিকে 3টা ব্লকে ভাগ করবো, এ বি সি করবো। দেখা যেতে ঘটনা চক্রে ইংরেজরা যেভাবে ভাগ করেছেন ক্যাবিনেট মিশন, এতে হবে পশ্চিম পাকিস্তান অঞ্চল, পাঞ্জাব, বালুচিস্তান, সিন্ধ ইত্যাদি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অবস্থা তখন অনির্ণেয় ছিল, সেখানে ভোট হয়েছিল অতি অল্পের জন্য, সেখানে পরবর্তীকালে তারা পাকিস্তানে এসেছে। আর পূর্ব বাংলা এবং আসাম ন্যাচারালি এটা তখন মুসলিম মেজরিটি ছিল, এটা হবে ব্লক সি, কিন্তু এইটা প্রথমে মেনে নিয়েছিলেন নেহরুজি, পরে তিনি 1 মাস পরে যখন সভাপতি হলেন তিনি বলেন এটা আমরা ভবিষ্যতে মানতে বাধ্য নই, তখন জিন্নাকে তারা বলা হলো অনেকটা পিস্তলের মুখে বলার মতো যে আপনি কি আপনার এই মেইন মিউটিলেটেড এন্ড মর্টিটেড পাকিস্তান নেবেন, না হলে আমরা তোমার পাকিস্তানও দেবো না স্বায়ত্তশাসনও দেবো না। তো জিন্নাহ সাহেব মনে করলেন দুই মন্দের মধ্যে যখন ডাকাত আপনাকে ধরে বলে কি ইউর লাইফ অর ইউর মানি, তো আপনি লাইফ বাঁচাওয়ার জন্য মানিটা দিয়ে দেন, জিন্নাহ ওইভাবে পাকিস্তান গ্রহণ করেছে। কিন্তু আমরা যে ইতিহাসকে ব্লক করে বলি এই যে মুসলিম লীগ দুবার মানে জনতাদের মন মধ্যে বলতে ঠিক নয়, তখন বাংলাকেও কবুত রাখার শেষ চেষ্টা যারা করেছিলেন 2-3 জন হিন্দু নেতা আর 2-3 জন মুসলিম নেতা, তার মধ্যে প্রসূত নেতা ছিলেন তৎকালীন বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সাহেব, আমাদের বদ্রসুমার এখনো বেঁচে আছেন, দোয়া করে আল্লাহ তাকার 100 বছর হায়াত দিন, তার বাবা যিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, সেই ভদ্রলোক এবং কিরণ শঙ্কর পশ্চিমবঙ্গে আরও বড় বড় নেতারা তারা বলেছিলেন, এবং এই যে সুভাষ শরৎ বোস এরা সবাই সর্বাধিক উনি রাজি করিয়েছিলেন যে আমরা চলুন এক বঙ্গ রাখি, ইউনাইটেড বেঙ্গল প্রজেক্ট, এটা কংগ্রেসের হাইকমান্ড গ্রহণ করেনি, জিন্নাহ সাহেব গ্রহণ করেছিলেন। সর্বশেষ দাবি ছিল কলকাতাকে ভাগ করতে হবে, বাংলা যদি ভাগই হয় শেষ পর্যন্ত কলকাতা ছাড়া বাংলাদেশ কি হবে, এটা মত ইটেন হবে, ডানজিক যেমন ভাগ হয়েছিল, বার্লিন যেমন ভাগ হয়েছিল, কলকাতার মধ্যে কিছুটা বাংলা পাবে কিছুটা ভারত পাবে, সেটা গ্রহণ করা হয় নাই। কাজেই পাকিস্তান 1947 সনের আগস্ট মাসে এই দেশে পাকিস্তান উদযাপিত হয়েছিল, কিন্তু পাকিস্তানের পরবর্তীকালের অভিমৃষ্যকারিতা এবং তাদের যে আমি বলবো গুন্ডামি, তারপরে পূর্ব বাংলা সম্পূর্ণভাবে তাদের রেজে বিদ্রোহ করে আমরা বাংলাদেশ করেছি, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা কী করেছি, পাকিস্তান যে পরিমাণে বিশ্বাসঘাতকতা করেছিল পূর্ব বাংলার সাথে, পূর্ব বাংলার শাসকরা তার চেয়ে কম বিশ্বাসঘাতকতা করেনি, এখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক তাদের জনগণের বিদ্রোহ ন্যায়সঙ্গত, এবং সেই বিদ্রোহ কেন এত বছর পরে হলো হচ্ছে আমাদের জিজ্ঞাস্য। এটা 5ই আগস্ট শেখ হাসিনা কেন পলায়ন করলেন সেটা মোটেই প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি কী করে 15 বছর একটা গোটা জাতিকে বৃত্তের মতো শাসন করতে পারলেন, যদি আপনার মধ্যে ন্যূনতম ন্যায় বিচারের সাধনা থাকতো এটা হতে পারতো না। এবং শেখ হাসিনা এখানে আসল কথা বলি, শেষ কথায় শেখ হাসিনা নিজেকে ধর্মনিরপেক্ষতার চ্যাম্পিয়ন হিসেবে দাবি করেছে, তার এই ধর্মনিরপেক্ষতার আড়ালে বসে তার দলের লোকেরা এখানকার হিন্দুদের সম্পত্তি দখল করতে কোনো দিনও একটু দ্বিধা করেনি। আপনি দেখেন বাংলাদেশের যত শত্রু সম্পত্তি বলে হিন্দু সম্পত্তি গৃহীত হয়েছে তার সরকার কতবার শেখ হাসিনার অনুসারীরা করেছে এবং কতবার শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, তাহলে দেখতে পাবেন এই ব্যাপার কোনো ভেদ নাই। এখানে শ্রেণী বৈষম্য সবচেয়ে বড়, নতুন যে ধনতান্ত্রিক সমাজ গড়ে তুলেছেন শেখ হাসিনা, আপনি সেটা কোনো কথা না বলে শুধু শেখ হাসিনা করবেন, এটা তো অলিগার্কি গঠন করেছে, এটা তো গণতন্ত্র নয়। তাই আমি শেষ কথায় বলি, 1972 সংবিধানে যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কথাগুলি লিখলেন, আপনারা আমাকে বলুন দেখি 1971-এর মুক্তিযুদ্ধের সময় কোথাও এই 4টা শব্দ একসাথে উচ্চারিত হয়েছে কিনা, কিংবা তার আগে না
গণতন্ত্র কথাটা তো সবাই মুখে বলি, আমরা ধর্তায় বলি, এবং গণতন্ত্র হচ্ছে দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল। দ্য লাস্ট সিটাডেল অফ দিস স্কাউন্ডরেল ইজ ডেমোক্রেসি। এবং অ্যারিস্টটল বলতেন ডেমোক্রেসি হচ্ছে সমস্ত শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সেই ডেমোক্রেসি শেখ হাসিনা চালিয়েছে, শেখ হাসিনা যেটা চালিয়েছে এটা যদি ডেমোক্রেসি হয় তাহলে পৃথিবীতে ডেমোক্রেসির কোনো দরকার নেই। আপনাদের ক্ষমা পাবো।